আসসালামু আলাইকুম সকলের স্কিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে যারা 2023 সালের এসএসসি দাখিল এবং এইচএসসি এবং আলিম পরীক্ষা তাদেরকে 2023 সালের এসএসসি দাখিল আলিম অথবা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশাল একটা শুভকামনা আজকে উপস্থিত হয়েছি। 2022 সালের পরীক্ষার্থীদের মধ্যে 2023 সালে যারা পরীক্ষা দিবে তাদেরও সিলেবাস কমবে, অতি শীঘ্রই এই সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হবে, সেই সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব। যারা 2023 সালের পরীক্ষার্থী আছো তারা অবশ্যই সকলের স্কুল ইউটিউব চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলেই এসএসসি এইচএসসি দাখিল আলিম সকলের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হবে ইনশাল্লাহ। সাথে সাথে এই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে ক্লাস এখানে প্রকাশ করা হবে, ভিডিও আপলোড করা হবে। সুতরাং তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন অন করে রাখো তাহলে অবশ্যই এই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে যে ক্লাসগুলো থাকবে সেগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আগামী বছরে এসএসসি এইচএসসি সিলেবাস কমছে, আগামী বছরে এসএসসি এইচএসসি সিলেবাস কমছে, এটা আজকে 11 এপ্রিলের কথা প্রকাশিত হয়েছে। আগামী বছর অর্থাৎ 2023 খ্রিস্টাব্দে এসএসসি বা এইচএসসি সিলেবাস কমছে। শুধু এসএসসি এইচএসসি নয়, যারা দাখিল পরীক্ষার্থী আছে আলিম পরীক্ষার্থী আছে তাদেরও কমবে। একই সাথে করোনার কারণে সশরীরে ক্লাস নেওয়ায় ক্লাস না নেওয়ায় 2021-2022 খ্রিস্টাব্দের এসএসসি ও এইচএসসি বোর্ডের সিলেবাস কমানো হয়েছিল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক নিয়ম ক্লাস শুরু হয়েছে। এই পরিস্থিতি 2023 খ্রিস্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কমানো হয়েছে। তবে এ বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কতটুকু কমেছে সেই বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না। শিক্ষা প্রশাসন কর্মকর্তারা আগামীকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি সংবাদ সম্মেলন করে সিলেবাস কমানোর ঘোষণা দেবেন। দুপুর 12:30টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সুতরাং তোমরা যারা এসএসসি এইচএসসি দাখিল আলিম পরীক্ষার্থী তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, আগামীকাল এই সিলেবাস প্রকাশ করার সাথে সাথেই কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এই বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক শিক্ষা তুমি জানান, আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কমছে, সিলেবাস কতটুকু কমছে সেই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী কাল সংবাদ সম্মেলন করে ঘোষণা দেবেন। করোনার কারণে এসব শিক্ষার্থীরা অনেকটা সময় সরাসরি ক্লাস করতে পারেনি, তাই সিলেবাস কমানো হচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান দৈনিক শিক্ষা টুঙ্গি বলেন, আগামী বছরে এসএসসি ও এইচএসসি বোর্ডের সিলেবাস কমেছে, তবে সিলেবাস কতটুকু কমবে সে বিষয়ে মন্ত্রী মধ্যে কাল সংবাদ সম্মেলনে করে ঘোষণা দেবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের জন্য সংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষা টুঙ্গি বলেন, জানান 2023 খ্রিস্টাব্দে এসএসসি এর সমান এসএসসি সমান বর্গের সিলেবাস সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার দুপুর 12:30টায় সংবাদ সম্মেলনে আসছেন মাননীয় শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সুতরাং আগামীকালই হয়তো আমরা সংক্ষিপ্ত সিলেবাসটা পেয়ে যেতে পারি এবং সেই অনুযায়ী আমরা এই চ্যানেলে ক্লাস আপলোড করবো ইনশাল্লাহ। গণিত, বিজ্ঞান, ইংরেজি, পদার্থ, রসায়ন, চতুর্গণিতের বিভিন্ন ক্লাস পাওয়ার জন্য তোমরা সকলের স্কুল ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। আশা করি আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।